আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমরা সিলেট রেল স্টেশন থেকে বের হলাম। এখন আমরা সিলেট বাস স্টেশনের পথ ধরে সিলেট শহরে প্রবেশ করব। তো ভিউয়ার্স, আমরা এখন একটা ব্রিজে উঠলাম। এই ব্রিজটা ধরেই আমরা সিলেট শহরে প্রবেশ করব। তো এই ব্রিজটার নাম হচ্ছে কিয়ানি ব্রিজ। তো এই ব্রিজটা অনেক পুরনো একটি ব্রিজ, এটা ব্রিটিশদের শাসনামলে তৈরি করা হয়। এটা সিলেটের একটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে ধরা হয়। এটা মূলত সিলেট সুরমা নদীর উপর দিয়ে সিলেট শহরের সাথে সিলেট বাস স্টেশন এবং রেল স্টেশনের একটা সংযোগ তৈরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা একদম পুরনো আমলের। এই ব্রিজটা দিয়ে ওরকম কোনো বাড়ি যানবাহন চলাচল করে না। এখানে শুধুমাত্র আমি যেটা দেখতে পেলাম, রিক্সা এবং অর্থাৎ ছোট যে গাড়িগুলো আছে সেগুলো এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে। এই ব্রিজের ডান পাশে একটা সুন্দর ভবন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস কমপ্লেক্স। ব্রিজটা পার হলেই আপনারা হাতের ডান পাশে দেখতে পাবেন জালালাবাদ পার্ক। এটা সিলেট সিটি কর্পোরেশনে অবস্থিত। এখন আমরা তালতলা রোড দিয়ে সিলেট মূল শহরে প্রবেশ করব। আমার কাছে যতদূর মনে হচ্ছে এটা তালতলা রোড, যদি ভুল হয়ে থাকে তাহলে সিলেটের কোনো ভিউয়ার্স থাকলে সংশোধন করে দিবেন। আমরা একেবারে সকাল সকালে বের হয়েছি, একদম নিরিবিলি মনে হচ্ছে। দুপুরের পর এই রোডটা অনেক বেশি ব্যস্ততম সড়ক হয়ে যায়।
এখন আমরা মূল রাস্তা থেকে ভিতরের রাস্তা প্রবেশ করলাম এবং এই দিক দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। হাতের বাম পাশে একটা মন্দির রয়েছে শ্রী শ্রী গোবিন্দজিউর আখড়া। তো ভিউয়ার্স, আজ সিলেট ভ্রমণের এটা দ্বিতীয় পর্ব ছিল, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন।